সো এই হোয়াটসঅ্যাপ পিপল, তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো গাইস ফাইনালি আমার কাছে চলে এসেছে অ্যাডভান্স সার্ভার। হ্যাঁ গাইস, আজকে একটু কোয়ালিটির প্রবলেম আসতে পারে, কারণ গাইস আমাদের এখানে কিছুদিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো গাইস অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না। আর গাইস এতে দেখতে পাচ্ছ লগইন যে হচ্ছে, তো এটা গাইস হচ্ছে আমাদের যে গাইস নতুন যে অ্যাডভান্স সার্ভার, তো সেই অ্যাডভান্স সার্ভারে তো এটা। সো গাইস অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের এই লগইন পেজটি কেমন লেগেছে। সো গাইস এইরকম পেজ হয়তো আমরা আগে দেখেছি, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম পেজ তোমরা আগে দেখেছো কি না। তো চলো গাইস ভিডিও বেশি দেরি না করে তোমাদেরকে আগে আমি কিছু টপিক করে নিই। সো গাইস আমাদের চ্যানেলে যে গিভওয়েটা চলছিল, তো সেই গিভওয়েতে অনেকেই পার্টিসিপেট এখনও করেনি, তো তাদের জন্য গাইস বলছি অবশ্যই তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করো। নিচে গিভওয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি বেশি বড় করবো না, তাই স্কিপ করার কোনো প্রয়োজন নেই। তো গাইস নিচে দেখতে পাচ্ছ গিভওয়ে ভিডিওর লিঙ্ক, তো গিভওয়ে ভিডিওতে লিঙ্কে অবশ্যই গিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস আমি নতুন একটি চ্যানেল খুলেছি, যেটার মধ্যে আমি ইউটিউব রিলেটেড তোমাদের ভিডিও দিতে থাকবো, যে ইউটিউবে তোমরা গেমিং চ্যানেল কীভাবে ওপেন করে, গেমিং চ্যানেল কীভাবে ওপেন করবে এবং গেমিং চ্যানেলে তোমরা কী করবে না করবে, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। তো গাইস ওই চ্যানেলটি গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ ওটার মধ্যে আমার যত ইউটিউবে আমি গাইস আজকে 8 মাস থেকে এখানে ইউটিউবে কাজ করছি, তো ইউটিউবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স এসেছে, তো সেই রিলেটেড ভিডিও আমি আমার এই নিচের টেক চ্যানেলে দিয়ে দেবো। তো গাইস অবশ্যই গিয়ে সেই টেক চ্যানেলটি ফলো করো। আর গাইস জাস্ট যে মেন কথা, যে এই সার্ভার, তো সার্ভারে গাইস প্রবলেম দিচ্ছে, হ্যাঁ আমারও প্রবলেম দিচ্ছে, অনেকেরই হয়তো গাইস প্রবলেম দিচ্ছে। সো গাইস এখানে দেখতে পাচ্ছো দ্য সার্ভার উইল বি রেডি সুন, তো এই যে বিষয়টি, তো এই বিষয়টি কেন আসছে তো সেই রিলেটেড আছে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো। তো যতবার তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে সার্ভার দেখতে পাচ্ছ দ্য সার্ভার উইল বি রেডি সুন, এরকম কেন লেখা আসছে। আর তোমরা হয়তো বলবে যে তোমাদের হয়তো ইন্টারনেট নেই, তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমার ইন্টারনেটও চালু আছে, আর দেখতে পাচ্ছ এখানে ইন্টারনেট একদম 4G ভোল্টই। তো গাইস এখানে সার্ভার কেন আসছে না, তো গাইস সার্ভার আসছে না তার কারণ হচ্ছে গাইস আমাদের যে গায়না ফ্রি ফায়ার আছে, তো কিছু সংখ্যক লোকেদের অ্যাডভান্স সার্ভার দিয়ে থাকে, মোটামুটি 2-3 হাজার লোকেদের অ্যাডভান্স সার্ভার দিয়ে থাকে। তো সেই 2-3 হাজার লোক যে অ্যাপ্লাই করেছে, তো সেই 2-3 হাজার লোক তার আগেই যে সার্ভারে ঢুকে গিয়েছে, তো তাই আমাদেরকে আর নতুন করে সার্ভার দিচ্ছে না। সো গাইস এরকম তোমাদের প্রবলেম আসতেই থাকবে, কারণ তোমাদের গাইস প্রথমেই তোমাদের সবসময় যে গার্নার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো সেখান থেকে তোমাদের সবসময় লগ ইন করতে, সবসময় চেক করতে হয় যে কোন সময় অ্যাডভান্স সার্ভারটা দিবে। সো গাইস যেই দিনই যখন মানে অ্যাডভান্স সার্ভার দেওয়ার 1 ঘন্টার মধ্যে যদি তোমরা অ্যাডভান্স সার্ভার পেয়ে যাও এবং ডাউনলোড করে যদি তোমরা লগ ইন করে নাও, তাহলে তোমাদের খোলার চান্স 90% থাকে। আমি গাইস একদিন পরে নিয়েছি অ্যাডভান্স সার্ভার, কারণ গাইস অ্যাডভান্স সার্ভারের MB হচ্ছে 1 GB লাগে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে প্রায়। সো গাইস তাই আমার দেরি হয়ে গিয়েছিলো একদিন, তো একদিন দেরি হওয়ার জন্য গাইস আমার অ্যাডভান্স সার্ভার খুলছে না, এরকম প্রবলেম অনেকেরই আসছে দেখছিলাম, অনেকেই কমেন্ট করছিলো, তো তাই গাইস ভাবলাম যে ভিডিওটি বানিয়ে দিই। সো গাইস আজকের মতো ভিডিওটি বন্ধু, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো গাইস গুড বাই, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। তো গাইস নিচে অবশ্যই আমার টেক চ্যানেলকে ফলো করে নাও, যারা যারা ইউটিউবে আসতে চাও গেমিং চ্যানেল নিয়ে, তো অবশ্যই নিচে গিয়ে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো গাইস গুড বাই।